এই মেদিনীপুর থেকেই আমরা কিন্তু পাই, বিশেষ করে আমাদের সকলের শ্রদ্ধেয় অবিভক্ত মিদনাপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ক্ষুদিরাম বসু, সতীশচন্দ্র সামন্ত, সুশীল ধারা, বীরেন্দ্রনাথ শাসমল, মাতঙ্গিনী হাজরা সহ সকলকে। মনে রাখবেন এখানেই একটা জায়গা আছে, কন্টাই কনস্টিটিউন্সির মধ্যে হবে সম্ভবত, ওটা দীঘার ওদিকটায়, জায়গাটার নাম হচ্ছে পিছাবনি। ওটা ভালো করে আমরা করে দিয়েছি, ইংরেজদের সাথে আন্দোলন করতে করতে একদিকে ইংরেজদের গুলি চলছে, অন্যদিকে মেয়েরা এগিয়ে যাচ্ছে। তারা বলেছিল গুলির সামনে দাঁড়িয়ে আন্দোলন করে আমরা পেছব না, তাই সেই জায়গাটার নাম হয়েছিল পিছাবনি। কাজে আপনাদের সংগ্রামের ইতিহাস চিরকালের ইতিহাস। আর নন্দীগ্রামের ঘটনাটা তো আমি আপনাদের আগেই বলেছি, আমাকে প্রতারণা করা হয়েছে, আমার রিগিং করা হয়েছে, টোটাল ভোট লুট করা হয়েছে। সেদিন ডিএমএসপি সবাইকে চেঞ্জ করে দিয়ে বিজেপি ক্ষমতায় আছে বলে গায়ের জোরে ইলেকশন কমিশনের সাহায্যে ডিএম চেঞ্জ করেছিল, এসপি চেঞ্জ করেছিল, আইসি চেঞ্জ করেছিল, আর ইলেকশন হয়ে যাওয়ার পরেও লোডশেডিং করে দিয়ে রেজাল্ট পাল্টে দিয়েছিল। আমি আজ না হোক কাল এর বদলা তো নেবই, কিভাবে নেব, কেমন করে নেব, সেটা আগামী দিন পথ দেখাবে। চিরকাল বিজেপি থাকবে না, চিরকাল সিবিআই কোলে রেখে দেবে না, চিরকাল ইডি গায়ে কোলে রেখে দেবে না, চিরকাল ইনকাম ট্যাক্স কোলে রেখে দেবে না। একদিন না একদিন উপযুক্ত জায়গা, যারা করেছেন তাদের উদ্দেশ্যে বলি, ঈশ্বর আল্লাহ বলে কিছু যদি থাকে তারাই করে দেবেন। কি করিনি মেদিনীপুর জেলার জন্য, আজকে এত বড় রাস্তা কে করে দিয়েছে ভুলে গেছেন? কি সাংবাদিক বন্ধুরা, যা খাওয়ায় তাই খান আপনারা? নিজেদের চোখ নেই, কান নেই, মুখ নেই, দেখতে পান না? মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় এখানে আমরা করে দিয়েছি, নন্দীগ্রাম 2 নম্বর ব্লকও স্বর্ণময়ী যোগেন্দ্রনাথ কলেজ তৈরি হয়েছে, অনেক কর্মতৃত্ব তৈরি হয়েছে, আমি সবটা বলছি না কারণ আমার আজকে 3টে প্রোগ্রাম আছে সময় লাগবে বলে, এরপর আমার কন্টাই মিছিল আছে, তারপরে আমার এগ্রায় প্রোগ্রাম আছে। মনে রাখবেন আমরা এখানে একটা বড় ইকোনমিক করিডোর করতে যাচ্ছি, যেটা ডানকুনি হলদিয়া, ডানকুনি রঘুনাথপুর হয়ে হলদিয়াতে আসবে, অর্থাৎ প্রচুর টাকার সংস্থান হবে এবং অনেক ইন্ডাস্ট্রি এখানে তৈরি হবে। একদল লোকের খুব মজা তৈরি হবে, চাকরি বাকরি পাবে, কিন্তু আর একদল গদ্দাররা তারা কিন্তু ভাববেন না এই সুযোগে আপনার পকেটে অনেক ভারী হবে, এটা ভাববেন না, এটা ভাবার জায়গাটা করবেন না। মনে রাখবেন বন্ধুরা, যখন টিচারদের চাকরি গেল, তার কদিন আগে একজন বাবু বললেন, বাবু মশাই কি বললেন, বোমা ফাটাবো বোমা। আমরা ভাবলাম কোথা থেকে বোমাগুলি টুলি কিনেছে হয়তো, বোমা বলে কিনা 26,000 ছেলে মেয়ের চাকরি ছাটাই। আমি সেদিনই বলেছিলাম ওদের সাথে আছি, ওদের সাথে থাকব এবং ওদের জন্য আইনি লড়াই লড়ব, যা যা করতে হয় করব। আজকে আমি খুশি, আজকে আমি তৃপ্ত, এই কারণে শুনুন, অন্যের ঘর ভাঙলে নিজের ঘরও কিন্তু ভাঙে, এটা মাথায় রাখবেন। এই 26,000 ছেলে মেয়ে মুখ খুলছে না, পাছে সত্যিটা বেরিয়ে পড়ে, কার কাছ থেকে কে কত নিয়েছেন তারা যদি একবার বলে দেয়, মেদিনীপুরে কিন্তু সংখ্যা সবচেয়ে বেশি,
একদিন না একদিন তো বেরোবেই, কিচ্ছু না, চুপচাপ আমায় বলে দেবেন, আমি আপনাদের চাকরিও যাবে না, আপনাদের কোনো ক্ষতিও হবে না, আমি ক্ষতি করতে দেবো না, আমি জীবনে কারো ক্ষতি করি না ভালো করা ছাড়া। মানুষ খেকো বাঘ দেখেছেন, চাকরি খেকো বাঘ দেখেছেন, আপনাদের জেলায় চাকরি খেকো বাঘেরাও আছে, সাবধান জনগণ, সাবধান, চাকরি খেকো বাঘেদের অবদান, বোমা ফাটাবে চাকরি খাবে, আর বড় বড় কথা বলবে, আর লুট করে বিজেপি দিল্লিতে ক্ষমতায় আছে বলে ইলেকশন কমিশনকে দিয়ে মেদিনীপুর লুট করে। আমি এখনও জোর করে বলছি, আমি কোর্টে কেস করেছি, আমার কেস এখনও পড়ে আছে, আমি আজ নয় কাল এর বদলা নেবই নেব, আমি বলে গেলাম, কারণ ওটা কিন্তু নন্দীগ্রামের মানুষের রায় নয়। আর একটা কথা, আমাদের যারা ক্যান্ডিডেট হয়েছেন কন্টাই এবং তমলুক বলে যাই, সাথে নেতাদেরও, এখানে কিন্তু প্যাকেট চলে, এক দুই তিন চার পাঁচ ছয় রাতের অন্ধকারে পকেটে গুঁজে দিয়ে যায়, লক্ষ্য রাখবেন, লক্ষ্য রাখবেন। জিজ্ঞেস করুন কমরেডদের, কি করিনি হলদিয়াতে, এই জেলায়, নন্দীগ্রামে তো বাসস্ট্যান্ডও করে দেওয়া হয়েছে, মনে পড়ে লড়াইয়ের সময় ব্যাপারটা কোথায় ছিলেন, 15 দিন বাড়ির থেকে ভয়ে বেরোননি। আর আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি, সিপিএম এর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে আপনারা নন্দীগ্রামে এই গণহত্যা ঘটিয়েছিলেন, একদিন না একদিন তা প্রমাণ হবে, এবং সিপিএম এর যারা বেঁচে আছে লুকিয়ে লুকিয়ে জিজ্ঞেস করবেন, তারা সমস্ত ঘটনা বলে দেবে। আর সেদিন আমি না থাকলে নন্দীগ্রাম থাকতো না, আমি গর্বের সাথে বলি, রাতের পর রাত আমি রাস্তায় কাটিয়েছি, মানুষের পাশে ছুটে এসেছি, নিজে একে সেই টাকা বিক্রি করে সাহায্য করেছি। আজও 21 জুলাই নন্দীগ্রামের শহীদ পরিবার যায়, তার কারণ আমরা শহীদ তর্পণে শহীদ স্মরণ করি, এরা করেনি। আমি নয়াচরে মৎস্য হাব তৈরি করে দিচ্ছি, অনেক মৎস্যজীবীদের কাজ হবে, ইকো ট্যুরিজম একটা ইন্ডাস্ট্রিও হবে। হলদিয়াতে তাজপুর পোর্ট হচ্ছে, সেখানেও 25,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে, 25,000 ছেলে মেয়ে চাকরি হবে। ইতিমধ্যেই হলদিয়াতে 17,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়েছে এবং 1,00,000 ছেলে মেয়ের কর্মসংস্থান হয়েছে। এছাড়াও আপনাদের এখানে কাজু বাদাম থেকে শুরু করে, মাছ থেকে শুরু করে, বাসন কাঁসার বাসন থেকে শুরু করে, শিল্প থেকে শুরু করে, মাদুর থেকে শুরু করে, পাটকাঠি থেকে শুরু করে সব কাজ করেন আপনারা, আপনাদের অনেক কিছু করবার উৎসাহ আছে এবং আপনারা করেন। আমরা মৎস্যজীবীদের 2 মাসের জন্য যারা সমুদ্র সাথী বলেছিলাম, আমরা 5,000 টাকা করে 10,000 টাকা 2 মাসের জন্য দেব, যে 2 মাস তারা সমুদ্রে যেতে পারে না, টাকাটা তারা পাবেন। আমরা ইলেকশন কমিশনের পারমিশন চেয়েছি, টাকাটা পেলেই, পারমিশন পেলেই টাকাটা আপনারা পেয়ে যাবেন। আর আমি যখন কথা দিই তখন কথা আমি রাখি, সমুদ্র সাথী যারা সমুদ্রে যান মাছ ধরতে, মনে রাখবেন, আজ হোক কাল হোক ওই 5,000, 5,000, 10,000 টাকা আপনারা পাবেন। একটু দেরি হচ্ছে তার কারণ ইলেকশন কমিশন, সব ব্যাপারে তার পারমিশন চাই, 3 মাস ধরে কোনো কাজকর্ম করতে হবে না, সারা দেশে শুধু ইলেকশন করলেই হয়ে যাবে। যার ইলেকশন হয়ে গেছে সে নাক ডেকে ঘুমোচ্ছে, আর যার ইলেকশন হয়নি তারা রোদ্দুরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর ইলেকশন কমিশন বিজেপি যা বলছে তাই শুনছে। কলের পুতুল, কলের পুতুল যেমন ঘোড়ায় চাবি দিয়ে ঘোরাচ্ছে আর ঘুরছে। মনে রাখবেন, হলদিয়াতে আমি রেলমন্ত্রী থাকাকালীন
দীঘা তমলুক কে করেছিল মনে আছে না? ভুলে গেছেন? আমরা তো তাড়াতাড়ি ভুলে যাই, তাই না? দীঘা তমলুক করে দিয়েছিল কে মনে পড়ে? নামটি মনে পড়ে? ন মাসের মধ্যে করে দিয়েছিলাম দীঘা তমলুক। মাথায় রাখবেন, আমি না থাকলে কোনো দিন দীঘা তমলুক হতো না। রেলমন্ত্রী থাকাকালীন হলদিয়া আসানসোল এক্সপ্রেস, হলদিয়া চেন্নাই এক্সপ্রেস, পুরী দীঘা এক্সপ্রেস, পাঁশকুড়া হলদিয়া ডাবল লাইন, হলদিয়াতে DMU কোচ ফ্যাক্টরি, এছাড়াও মনে রাখবেন তমলুক দীঘা রেল লাইন, দীঘা জলেশ্বর পুরী রেল লাইন, দীঘা পালিজগ রেল লাইন, তমলুক বাসুলিয়া সুতাহাটা ডাবল লাইন, মালদা টাউন দীঘা এক্সপ্রেস ভায়া রামপুরহাট, এগুলো আমি করেছি। আর হলদিয়া বন্দরকে যুক্ত করেছিলাম রেলের সাথে, যাতে হলদিয়া বন্দরের সুবিধে পায়। দীঘায় হেলিপ্যাড পারমানেন্ট, দীঘা হেলিকপ্টার সার্ভিসও চালু করিয়ে দিয়েছি। কি হয়েছে কি হয়নি একটু মনে করিয়ে দিচ্ছি কথাগুলো। তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হয়েছে কি হয়নি? নতুন মেদিনীপুর ডিভিশন হয়েছে কি হয়নি? 1400 কোটি টাকার জল প্রকল্প নন্দীগ্রাম 1-2 এবং নন্দকুমারে দেওয়া হয়েছে কি হয়নি? নিমতৌড়িতে পুরো বিল্ডিং তৈরি করা হয়েছে। 3টে নতুন কলেজ, শহীদ মাতঙ্গিনী হাজরা মহিলা কলেজ, নন্দীগ্রাম 2-এ আমদাবাদে স্বর্ণময়ী মহাবিদ্যালয়, পাঁশকুড়াতে সিদ্ধিনাথ মহাবিদ্যালয় করেছিলাম কি করিনি? মাছ শুকনোর চাতাল, মাছের বাজার, মাছ সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ ও অন্যান্য পরিকাঠামো নির্মাণ, বয়স্ক মৎস্যচাষীদের বার্ধক্য ভাতা প্রদান করেছিলাম। দীঘাতে কেবল ল্যান্ডিং সেন্টারও হচ্ছে, এটা একটা বড় কাজ, দীঘা বন্দরটাকে আরও বেশি করে উন্নত করবে। তাছাড়াও একটা দুটো কাজ মনে পড়ছে দীঘায় ঘুরে এসছেন এর মধ্যে। আজকে একটা ছোট সকালে ঘটনা ঘটেছে, নদিয়ার 4 জন ভ্রমণার্থী দীঘায় যাচ্ছিলেন, তারা রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি প্রশাসনকে বলবো, যেহেতু অনেক ট্যুরিস্ট এই জেলা দিয়ে যাতায়াত করে, তাই তাদের মাথায় রাখতে হবে সেফ ড্রাইভ সেফ লাইফ ক্যাম্পেইনটা বেশি করে করা, এবং মোড়ে মোড়ে গাড়ি যাতে স্পিডে বেশি না চলে তার জন্য বন্দোবস্ত করা। 3-4 দিন পর পর কয়েকটা অ্যাক্সিডেন্ট আমি দেখেছি বলে আমার নজরে পড়েছে, যারা মারা গিয়েছে তারা নদিয়ার বাসিন্দা। কিন্তু মনে রাখবেন, যেই মারা যাক সে তো আমাদেরই পরিবারের কেউ না কেউ। দীঘাতে আপনারা জানেন তো পুরীর জগন্নাথ মন্দির যত বড়, তত বড় মন্দির তৈরি হচ্ছে, কি দেখেছেন? যাবেন কিন্তু যেদিন উদ্বোধন হবে। আমরা নন কমপ্লিট করি না, অসম্পূর্ণ কাজ করি না রাজনীতিতে ছবি তোলবার জন্য। আমাদের ঠাকুরও এসে গেছে, কিন্তু যেহেতু ইলেকশন আমি এখন করব না, আমার কিছু কাজ বাকি আছে, আমি ইলেকশনের পর ওটা তৈরি হয়ে গেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে দেখাবো যে পুরীর জগন্নাথ মন্দির থেকেও এটা আরও বড় মন্দির হয়েছে, এবং তার ভোগঘর থেকে শুরু করে সব কিছু মন্দিরের আয়তন সমান। ঠাকুরটা আমরা মার্বেলের করেছি, আর বাদবাকি বিরাট ভোগঘর, মাসির বাড়ি থেকে শুরু করে মানুষ বসা থেকে শুরু করে দারুণ করা হয়েছে। দীঘাতে সৈকত সরণি কে করেছে? বম্বের মতো মেরিন ড্রাইভ মনে পড়ে? এর জন্য 3টে সেতু নির্মাণ করা হয়েছে, নয়াখালী, জলদা এবং শৌলাতে। এত সস্তার কাজ এগুলো নয়, অনেক শয়ে শয়ে কোটি টাকা খরচা করে এই কাজগুলো করেছে, করেছি বলে তাই এখন দীঘায় গেলে লোকে বলে কি ছিল আর কি হয়েছে। দীঘা গেট থেকে শুরু করে দীঘা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার থেকে শুরু করে সবটাই করা হয়েছে, কি হয়েছে কি হয়নি
মাতঙ্গিনী হাজরার বাড়ি, মেমোরিয়াল গ্যালারি, পিছাবনিতে স্মৃতিসৌধ, জাদুঘর, অনেক কিছুই তৈরি করা হয়েছে। আমি এটা দিয়ে যাচ্ছি যারা মিটিং করবেন দীঘার এবং পুরো কন্টাই নিয়ে, আমি তাদের জন্য এই কাগজটি রেখে যাচ্ছি, তারা হিপিডারা ডিটেলস বলতে পারবে, ডিটেলস বলতে পারবে। আমার কাছে আরও অনেক আছে, যেভাবে দীঘাকে আমি সাজিয়ে দিয়েছি, হলদিয়াকে সাজিয়ে দিয়েছি, নন্দকুমারকে সাজিয়ে দিয়েছি, নন্দীগ্রামকে সাজিয়ে দিয়েছি, খেজুরি আগে তো শুধু খেজুরের কাঁটা দিয়ে কাটত, এখন তো অনেক ভালো আছেন, তাই গুন্ডামি করে মস্তানি করে খেজুরিতে তৃণমূল করতে গেলে বাধা দেওয়া হয়, কত বড় ক্ষমতা এই গদ্দারদের। আর যার কাছে বিচার পাবে, কানে দিয়েছে তুলো আর পিঠে বেঁধেছে কুলো। এবার আমি আপনাদের কয়েকটা কথা বলি, সামনে ইলেকশন, মোদিবাবু কি বলছেন, আমি ওনাকে মোদিবাবু বলে বলবো না, এখানে আমি গ্যারেন্টি বাবু বলে বলবো, আপনারা বুঝে নেবেন। যেমন গদ্দার বলি, নাম বলি না, তেমনি এখানেও আমি নাম বলবো না, আমি গ্যারেন্টি বাবু বলবো, ঠিক আছে? তিনি কি বললেন, বিনা পয়সায় চাল দিচ্ছেন, দু বছর ধরে এক টাকাও দিচ্ছেন, বলুন হয় আপনি ক্ষমা চান, আর তা নাহলে বলুন যে আপনি টাকা দিয়েছেন চালের। ফোর্টো এন্টি নতুন গ্যারেন্টি, জিজ্ঞেস করুন, বলছে বাড়ি বাড়ি গ্যাস চলে যাবে, টিভি খুললেই দেখাচ্ছে, রেডিও খুললেই দেখাচ্ছে, ইউটিভি খুললেই দেখাচ্ছে, সংবাদ মাধ্যম খুললেই দেখাচ্ছে, কি বাড়ি বাড়ি বিনা পয়সায় গ্যাস পেয়ে গেছেন, কি মা বোনেরা আমার গ্যাস পেয়েছেন, গ্যাস দিয়েছে বিনা পয়সায়। তাহলে যে মিথ্যে কথা বলছে, এর উত্তরটা কি হবে, এর উত্তরটা কি হবে? তার মানে গ্যারেন্টি বাবু, ফোর্টো এন্ট্রি গ্যারেন্টি গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস বেলুন, নো গ্যারেন্টি। এবার কি বলছে, সবাইকে বিনা পয়সায় বিদ্যুৎ পৌঁছে দেব, দিয়েছে কাউকে, কাউকে দিয়েছে, কাউকে দিয়েছে, কাউকে দিয়েছে? তাহলে মানেটা কি হলো, ফোর্টো এন্ট্রি নো গ্যারেন্টি। এবার বলুন, আবার বলছে 70 বছর বয়সের পর চিকিৎসা করে দেবো, আরে ভাই 70 বছর বয়সের পর কদিন লোকটা বাঁচবে, তুমি চিকিৎসা করে দেবে, আর বাচ্চা থেকে তার চিকিৎসাটা আমরা করব, স্বাস্থ্যসাথী আমাদের আছে, তোমার দয়া আমরা চাই না, বয়স্ক লোকেদের আমরা সম্মান করি, তারাও স্বাস্থ্যসাথীর আন্ডারে আছে। মিথ্যুক, মিথ্যে কথা বলা, তা আগে বলনি কেন, ইলেকশনের সময় ভাওতা দেয়া, নো গ্যারেন্টি ফোর্টো এন্ট্রি। ১০০০ টাকা গ্যাসের দাম, আবার জিতলে, যদি জিতে যায়, জিতবে না এবারে, নিশ্চিন্তে থাকুন, যদি জিতে যায় ওটা হয়ে যাবে 2000 টাকা, অর্থাৎ 2000 টাকার গ্যাসে ফুটবে বিনা পয়সার চাল, বাহবা গ্যারেন্টি লাল, বাহবা নন্দলাল, বাহবা নন্দ দুলাল, বাহবা গদ্দার দালাল, একবার মুখ ফুটে সত্য কথাটা বলতে পারো না, কৃষকদের 10,000 টাকা আমরা দিই মাসে এই বছরে, এমন কি যার এক কাঠা জমি আছে সেও 400-4,000 টাকা পায়। তুমি দেখাচ্ছ কৃষক নিধি, কৃষক নিধি কিসের, যার 3 একর পেয়ে 5 একর জমি কটা লোকের আছে, এখানকার চাষিরা তো গরিব চাষি, তাদের অত একসাথে নেই, 1 বিঘে থাকলেই ভাববে ওই 1 বিঘে জমিতে আমি চাষ করব, এখানে মাছের চাষ বেশি হয়, নোনা জলের চাষেও যাতে জমি নষ্ট না হয়, ধান নষ্ট না হয়, আমরা স্বর্ণধান আবিষ্কার করেছি, স্বর্ণধান তৈরি হয়েছে। যখন দীঘায় বিপদে পড়েন, ঝড় হয়, বৃষ্টি হয়, তুফান হয়, তখন কে থাকে সে পাশে, আমরা থাকি, সেন্ট্রাল 1 পয়সাও দেয়, 1 পয়সাও দেয় না, মিথ্যে কথা বলা ছাড়া। তা ভোটটা দেবেন কাকে, নো গ্যারেন্টি ফোর্টো এন্ট্রিকে,
আবার দেবেন? বাপ্পাটা তো ছিল, কোন কাজটা করেছে 10 বছর? আমাদের মন্ত্রী হিসেবে যতদিন ছিল যা পেরেছে তা করে খেয়েছে, লুটে নিয়েছে, আমি আর নতুন করে বলতে চাই না। আমি খাতা খুলছি না, জনগণ দেখবেন। শুনুন, এদের আমার চেনা আছে। যখন তৃণমূল কংগ্রেস তৈরি করি, বাপও ছিল না, বেটাও ছিল না। সেদিন ইলেকশনে এখানে কন্টাইতে দাঁড়িয়েছিল অখিলগিরি, ওনারা নয়, ওনারা তখন কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিলেন এবং তখন তারা থার্ড পজিশনে পেয়েছিলেন। গাদ্দারও আমার হাত দিয়ে জেতবার আগে অনেকবার ইলেকশনে হেরেছে, আমি অনেকবার ইলেকশন করতে এসেছি, আমি ছোট্টবেলা থেকে রাজনীতি করি, আমি এগুলো জানি। যাদের নিজেদের হাজার লক্ষ কোটি কোটি টাকার সম্পত্তি, যারা বড় বড় মাফিয়া, আজকে তারা বিজেপিতে কেন গেছে জানেন? টাকা বাঁচাবার জন্য। ভাজপা ওয়াশিং মেশিন, এই যে মাইকগুলো দেখতে পাচ্ছেন, এই রকম একটা ওয়াশিং মেশিন ধরে নিন, ওয়াশিং মেশিন ভাজপা, ওয়াশিং মেশিন ভাজপা, ওয়াশিং মেশিন ভাজপা, চুরি করলে বিজেপিতে যান, সব মাপ। তাহলে কি খেলা হবে? খেলা হবে? খেলা হবে? খেলা হবে? খেলা হবে? সংখ্যালঘুরা কথা বলছে না কেন? আপনারাও কি ভয় পাচ্ছেন নাকি? এখানে এটা বাংলা, এটা উত্তরপ্রদেশ নয়, রাজস্থান নয়, বিহার নয়, এটা বাংলা। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা সবাই একসাথে থাকি। কি আমার তপশিলি ভাই বোনেরা, খেলা হবে? কয়েকটু হাত তুলে দেখান তো কোথায় আপনারা, খেলা হবে তো? অনেক ধন্যবাদ। আমার লক্ষ্মীর ভাণ্ডার, খেলা হবে? মা বোনেরা, খেলা হবে? কৃষক শ্রমিক, খেলা হবে? ছাত্র যুব, খেলা হবে? সমাজবি মানুষ জেনে রাখবেন, ইন্ডাস্ট্রিও শান্তিতে চলবে। আর আপনারাও দেখবেন, আপনাদের কাছে কেউ যেন কোনো পার্টির নাম করে টাকা পয়সা না নিতে পারে, যাতে আপনাদের অসুবিধা হয়, ইন্ডাস্ট্রির অসুবিধা হয়। আমি হলদিয়া ইন্ডাস্ট্রিয়াল বেল্ট বেঁচে থাকবে, কারো কাছে কোনো প্যাকেট যাবে না, এটা আমার মাথায় আমি আপনাদের সবসময় বলে রাখি। কারণ আমার পার্টি আপনাদের কারো টাকা চায় না, আমরা যা পারবো তাই করবো। আমরা বিজেপির মতো অ্যাডভার্টাইজমেন্ট দিই না, আমরা যতটুকু ক্ষমতা ঠিক ততটুকু করবো। আমাদের থেকে বেশি এক্সপেকটেশন করবেন না যে আমরা পকেটে গিয়ে গিয়ে টাকা গুঁজে দিয়ে আসব, এটা আমরা পারব না। তাই আপনাদের বলি, লক্ষ্মীর ভাণ্ডার মায়েরা জেনে রাখুন, মা বোনেরা, এই গদ্দাররা বলেছিল, কি বলেছিল? বলেছিল 3 মাস বাদে তৃণমূল কংগ্রেসের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো। আমি বলেছিলাম, তোর ক্ষমতা থাকলে লক্ষ্মীর ভাণ্ডারে হাত দিয়ে দেখ। এটা তোমরা দাও না, আমরা দিই। এবং শুধু লক্ষ্মীর ভাণ্ডার চলবে তাই নয়, যতদিন জীবনে বেঁচে থাকবেন, 60 বছরে বন্ধ হবে না, আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন চলবে, এটা নিয়ম করে দেওয়া হয়েছে। আমরা 4টে প্রতিশ্রুতি দিয়েছিলাম ইলেকশনের আগে, 21-এর বিধানসভা ইলেকশনের আগে। 1, বিনা পয়সায় রেশন দেবো, দিচ্ছি। 2, লক্ষ্মীর ভাণ্ডার করব, করেছি। 3, আমরা বলেছিলাম যে স্যাসিকালজি, 3, আমরা বলেছিলাম আমরা কৃষক ভাতা 10,000 টাকা দেবো, দিয়েছি। 4, আমরা বলেছিলাম স্মার্ট কার্ড ফোন দেবো, দিয়েছি। সবুজ সাথী বলেছিলাম, বলিনি, তাও দিয়েছি। সবাইকে দিই, সাইকেল পান তো ছাত্রছাত্রীরা কি মা বাবারা, তারা তো জানেন, বাবা মায়েরা তো জানেন, ছেলেমেয়েরা পায় তো 12 ক্লাসে স্মার্টফোন, কন্যাশ্রী,
শিক্ষাশ্রী, বিয়েনাওয়ালের উপশ্রী, সব কিছু দিই আমরা। আমার মোয়াজ্জম আছে, ইমাম আছেন, লোকপ্রসার শিল্পী আছে, জায়ের থান আছে, মাঝের থান আছে, বেরিয়াল গ্রাউন্ড আছে, আমরা সব কিছুকে আমরা তাদেরও নানা রকমভাবে পাট্টা দিচ্ছি, জায়ের থান এবং বেরিয়াল গ্রাউন্ডকে এবং বিশেষ করে মাঝের থানকে, যাদের যেখানে যেটা প্রয়োজন। আমি খুশি যে আমার এখানে সর্দারজি ভাই বসে আছেন, সংখ্যালঘু ভাই বোনেরাও বসে আছেন। থ্যাংক ইউ সো মাচ সত্যিকালজি, আপনাদের সকলকে অনেক ধন্যবাদ যে আপনারা সকলে এসছেন কষ্ট করে এখানে, প্রত্যেকে এসছেন, অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার আপনাদের। কি আপনারা চান তো মোদি যাক, দেশ থাক, মোদি যাক দেশ থাক, মোদি যাক শান্তি থাক, মোদি যাক ধর্ম থাক, মোদি যাক সব ধর্ম থাক, মোদি যাক শান্তি থাক, মোদি যাক হিংসা বন্ধ হোক, মোদি যাক দাঙ্গা যাক, মোদি যাক দেশ বাঁচুক, মোদি যাক দেশ বাঁচুন। তার জন্য বলুন অলি গলি মে শোর হ্যায়। আপনারা বলবেন ফোর টোয়েন্টি চোর হে, অলি গলি মে শোর হ্যায়, 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 অলি গলি মে শোর হ্যায়। বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও। একটা কথা বলি, বাইক নিয়ে যেমন কাটাকুটি খেলবেন না, তেমনি ভোট নিয়ে কাটাকুটি করবেন না। তার কারণ সিপিএমটা আবার কংগ্রেস আর সিপিএম মিলে বিজেপির টাকায় তারা ভোটে দাঁড়িয়ে ভাবছে একটু ভোট কেটে দিই, তৃণমূলটা যদি হারে তাহলে আমাদের লাভ হবে। একদম একটা ভোটও সিপিএমকে দেবেন না, একটা ভোটও কংগ্রেসকে দেবেন না। অল ইন্ডিয়া লেভেলে অনেকে আমায় ভুল বুঝেছে, আমি বলেছি বাংলায় কোনো জোট নেই, কিন্তু ইন্ডিয়ায় যে জোটটা ওটা আমি তৈরি করেছিলাম, ওই জোটটা দিয়ে আমরা সরকার তৈরি করব, আমরা জোটে থাকব, জোটে আছি আমরা। এখানকার সিপিএম নেই, এখানকার কংগ্রেস নেই, কিন্তু অল ইন্ডিয়া লেভেলে ইন্ডিয়া জোট আমি তৈরি করেছিলাম এবং ইন্ডিয়া জোটে আমরা থাকব। ভুল বোঝাবুঝির ব্যাপার নেই। আমি এটুকু বলে সকলকে আমার প্রণাম, আমার সালাম, আমার জোহার, আমার অভিনন্দন, আমার শুভনন্দন, ছোটদের আমার শুভেচ্ছা, নিউ জেনারেশন নতুন ভোটারদের আমার অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক ভবিষ্যতের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।